তো বন্ধুরা, আজকের ভিডিওটি হচ্ছে আমাদের মহাত্মা গান্ধী কলেজ লালপুর কে নিয়ে। এখানে কি কি রয়েছে পুরুলিয়া থেকে দূরত্ব কত, তা নিয়ে বিস্তারিত তথ্য রয়েছে ভিডিওতে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। মহাত্মা গান্ধী কলেজ লালপুর পুরুলিয়া, এটি পুরুলিয়া মেন টাউন থেকে প্রায় 27 কিলোমিটার দূরে পুরুলিয়া বাঁকুড়া রোডের ঠিক ডান পাশে অবস্থিত। এটি প্রতিষ্ঠিত হয় 1981 সালে। ঢুকতেই বাম পাশে চোখে পড়বে আপনার ক্যান্টিন, এবং তার সামনে রয়েছে বাপুজি অর্থাৎ মহাত্মা গান্ধীর একটি স্ট্যাচু। দুই প্রান্তে খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশে সাজানো কলেজটি। কলেজের ঠিক গেটের অপোজিট সাইডে রয়েছে মাঠ, অর্থাৎ খেলার মাঠ। এরপর আমরা কলেজের যে বিভিন্ন বিল্ডিংগুলো রয়েছে সেগুলোকে ব্লক স্তরে সাজানো রয়েছে, তো আমরা সেগুলো দেখার জন্য যাব। তো চলুন যাওয়া যাক। এই বাম পাশে রয়েছে সি ব্লক, অর্থাৎ সায়েন্স গ্রুপের যে ব্লক, সেই ব্লকটি এদিকে রয়েছে। এবং এর ডান দিকে রয়েছে লেডিস টয়লেট এবং অফিস বিল্ডিং। এটি হচ্ছে বি ও সি ব্লকের এন্ট্রান্স। এটা হচ্ছে নোটিশ বোর্ড, তারপর রয়েছে ড্রিঙ্কিং ওয়াটার, তারপর রয়েছে জেন্টস টয়লেট, তারপর রয়েছে প্লেগ্রাউন্ড। এরপর আমরা চলে যাব মূল অফিস বিল্ডিংয়ের দিকে। এটি হচ্ছে এ ব্লক, অর্থাৎ এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, এনসিসি ডিপার্টমেন্ট এবং NSOU অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির লালপুর মহাত্মা গান্ধী কলেজের যে সেন্টার, সে সেন্টারের অফিস রুম রয়েছে এখানেই। তো চলুন আমরা ঘুরে ঘুরে একটির পর একটি দেখে নেওয়া যাক। প্রথমে বললাম এটা হচ্ছে ব্লক এ, অর্থাৎ অফিস বিল্ডিং। এখানে রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক, আর এদিকে রয়েছে বিভিন্ন অফিস, ওটা হচ্ছে NSOU-র অফিস। এখানে রয়েছে লালপুর কলেজের জমি দান করেছিল যে সমস্ত দাতারা, তাদের লিস্ট। এই কলেজে রয়েছে NSOU-র স্টাডি সেন্টার, এছাড়া রয়েছে NCC-র ডিপার্টমেন্টও রয়েছে এখানে। এই হচ্ছে এই কলেজের বিভিন্ন ক্লাসরুম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।